জীবনের সঙ্গে মৃত্যুর লড়াই, এমনই এক সম্পর্কের গল্প নিয়ে আসছেন প্রসেনজিৎ ও দেবের কাছের মানুষ। ডিপ্রেশন ইজ ইকুয়াল টু ট্রেন লাইন। কাছের মানুষ হয়ে জুটি বাঁধছেন দেব প্রসেনজিৎ, পুজোই মুক্তি পাবে এই ছবিটি। কিছুদিন আগে ছবির ট্রেলার রিলিজ করেছিল, আর এবার প্রকাশ্যে এলো এই ছবির টিজার। টিজারে ইঙ্গিত মিলল প্রসেনজিৎ ও দেবের এই ছবি একেবারেই অন্যরকম গল্প বলতে চলেছে, যে গল্পে উঠে আসবে জীবন ও মৃত্যুর মধ্যে এক দ্বন্দ্ব। ট্রেলার দেখে বোঝা গিয়েছিল এই ছবিতে প্রসেনজিৎ জীবন বিমা বিক্রি করেন, আর অন্যদিকে মায়ের চিকিৎসার কারণে প্রচুর টাকার প্রয়োজন দেবের। দেবকে জীবন বিমা বিক্রি করতে চান প্রসেনজিৎ। ফন্দিয়াটি দুর্ঘটনায় দেবের প্রাণ গেলে প্রচুর টাকার জোগাড় হবে, যা দিয়ে চিকিৎসা হবে তার মায়ের। ঠিক এই সময় ছবিতে ইশার হাত ধরে প্রেম আসে দেবের জীবনে, পাল্টে যায় গল্প, শুরু হয় জীবন ও মৃত্যুর মধ্যে এক লড়াই। এবার টিজারে দেখা গেল প্রসেনজিতের ডায়লগ, যেখানে সে ভগবানের উপরে খুব জেরেছেন। সবকিছু মিলে টিজারটি ভালোই ছিল। শেষমেশ কি ঘটবে তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। টলিউডের সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।